हेलो डियर किड्स, वेलकम टू द ऑनलाइन क्लास। आई एम योर जन्नतुल फिरदौस शुरमा मिस। हाउ आर यू ऑल? होप यू ऑल आर वेल एंड सेफ एट होम। सो आर यू रेडी टू लर्न? देन टेक योर लर्निंग मटेरियल्स। ओके, टुडे आई विल टीच यू about reading, spelling and dictation from your Active English Introductory book and Active English Introductory Workbook. Okay, at first look at your book, page 16, Active English Introductory book. Okay, open your book, page 16. Look. AEIWB. Okay. T. Spell karo to T H I S B. Tarpor ki T H A T. That. Tarpor ki ache. Is, I as is, okay. Today I will teach you about this, that, is. আজকে আমি তোমাদেরকে যা পড়াবো সেটা হচ্ছে this, that, is, কেমন? এই, ওই এবং হয়, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা না জানলে কি হবে? অনেক কিছু আমরা হয়তো বলতে পারবো না, কেমন? এখন আমি যেটি করছি, তোমরা বইয়ের দিকে তাকাও, কি আছে দেখো। দেখতে পাচ্ছি প্রথমে আমি কি বলেছিলাম, যে কোনো জিনিসে আমাদেরকে কি করতে হবে, হেডিংটা দেখতে হবে, প্রধানটা, কেমন? দেখতে পাচ্ছি, হ্যাঁ, কিছু কি কালারের, সবুজ এবং হলুদ কালার এবং সাদা রঙের মধ্যে কিছু লেখা আছে, পাশাপাশি কতগুলো সুন্দর সুন্দর কি রঙিন ছবি দেখতে পাচ্ছি, তাই না? মা, মেয়ে, মা, ছেলে, ছেলে এবং মেয়ে। এখন দেখো, দেখতে পাচ্ছ বইয়ের মধ্যে কি আছে দেখো, টি এইচ আই এস, দিস, এটি কি হলো এখন, রিড হলো, কেমন? আই এস, ইস, দিস, ইস, কি আছে এখানে, একটা ড্যাশ আছে, কেমন? দেখো এই লেখাটা, এখানে দিস হচ্ছে এই, এই, তাই না? অথবা এইটি, এই, ওকে, আর দ্যাট মানে হচ্ছে ওই, অথবা ওই টি, ইজ মানে হচ্ছে হয়। এখন আমরা কি করব, যেটি করছি দেখো, কি আছে, টি এইচ আই এস, দিস, ইজ, ড্যাশ, তারপর কি আছে, টি এইচ এ টি, দ্যাট, আই এস, ইস। এখন প্রশ্ন দেখো, দিস মানে হচ্ছে এই বা এটি, হ্যাঁ, আর দ্যাট মানে হচ্ছে ওই বা ওইটি। এখন দেখো এখানে দেখতে পাচ্ছ, একটি হচ্ছে এখানে, হাত হাতের দিকে তাকাও, ও কি ভদ্রমহিলা কি বলছেন দেখো, হ্যাঁ, দিস ইজ মীরা, এই যে হাতটি দেখো, দুটো হাত মহিলার, একটি হাত কোথায় আছে, মেয়েটির গায়ে, তাই না? আর একটি হাত দেখো ওই, দ্যাট ইজ অনিস, তাহলে বলছি দিস ইজ মীরা, যখন নিকটে বা কাছে থাকে তখন এটি কি হবে, দিস বলতে হয়, আর যখন দূরে, হ্যাঁ, নির্দিষ্ট করে বুঝাতে তখন কি হবে, দ্যাট ব্যবহার করতে হয়, কেমন? তাহলে দেখতে পাচ্ছি দিস, টি এইচ আই এস, দিস, আই এস, ইজ, দিস ইজ, এম আই আর এ, মীরা, দিস ইজ মীরা, এ হয় মীরা, টি এইচ এ টি, দ্যাট, আই এস, ইস, দ্যাট ইস, এ এন আই এস, আনিস, ওই হয় আনিস, দেখো এ হয় মীরা, ওই হয় আনিস। আবার এখানে দেখো ইয়েলো কালারে দেখো কি লেখা আছে, টি এইচ আই এস, দিস, একটি বানান যদি উচ্চারণ করতে পারো পরে একটু ইজি লাগবে, কেমন? আই এস, ইস, দিস, ইস, এ এস, আই এম, এই যে একটি ছেলে, এ হয় অসীম, দ্যাট, টি এইচ এ টি, দ্যাট ইস এম এ ওয়াই এ, মায়া, ওই হয় মায়া। তাহলে আমরা কি করলাম, দিস ইজ মীরা,
दैट इज अनीस हाँ तपर की बोले छी दिस इज ओशिम दैट इज माया नेक्स्ट देखो 70 पेजे आबार की आछे देखते पाच्छो दिस इज डैश दैट इज डैश एखन देखो आमरा की बोले छिलाम जखन निकटे थाकबे तखन दिस हबे जखन दूरे थाकबे तखन दैट हबे তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি তাহলে আমি কি বলেছিলাম দিস ইজ হ্যাঁ এখানে কি দিব আমরা প্রথমে মীরা করেছিলাম এম আই আর এ দ্যাট ইজ কি করেছি অনিস দিলাম এ এন আই এস মানে শেষ এটি কত পৃষ্ঠায় ছিল এটি ছিল 16 পেজে তাই না আর এখন আমরা যেটা 17 পেজে যাচ্ছি সেটিতে কি আছে দেখো অনেকগুলো লেখা দেখতে পাচ্ছো দিস ইজ কি আছে ড্যাশ এবং দ্যাট ইজ তাহলে এখানে দেখো কাছে কি আছে স্পেল করো যেহেতু আমাদের কাজটি হচ্ছে রিডিং স্পেলিং তারপর আসছে ডিকটেশনে দেখো টি এইচ আই এস বলেছি না দিস আই এস ইজ দিস ইজ এ হ্যান্ড এইচ এ অ্যান্ড হ্যান্ড ক্যা ই আর সি এইচ আই ই এফ হ্যান্ড কার্সিভ হ্যাঁ এই হয় একটি রুমাল দ্যাট ইজ এ ব্যাগ ওই হয় একটি থলে তারপর দেখো দিস ইজ এ পেন্সিল পিই এন সি আই এল পেন্সিল এই হয় একটি পেন্সিল দ্যাট ইজ এ এস টি আই সি ক্যা স্টিক ওই হয় একটি লাঠি তারপর দেখো টি এইচ আই এস দিস আই এস ইজ দিস ইজ এ এইচ ই এন হ্যান্ড এ হয় একটি মুরগি টি এইচ এ টি দ্যাট আই এস ইজ দ্যাট ইজ এ সি এ টি ক্যাট ওই হয় একটি বিড়াল তাই না এখান থেকে আমরা কি করলাম রিডিং পড়লাম দিস ইজ এ হ্যান্ড দ্যাট ইজ এ ক্যাট তাহলে নিকটে বলতে আমরা দিস দূরে বলতে আমরা ট্যাট পড়লাম ঠিক আছে সাথে কী করলাম রিডিং পড়ে নিলাম বানান সহকারে এখন তোমাদের যেটা ডিকটেশনে আমি বলে দিব ডিকটেশনটার জন্য কী করতে হবে ডিএসি টিআই ওয়ান ডিকটেশন আমরা কী করবো ডিকটেশন এই হচ্ছে শব্দগুলো সাধারণত শ্রুতলিপি হচ্ছে শুনে লেখা কেমন শুনে কি লিখবে যে কোনো তোমরা যেহেতু ছোটো সেজন্য তোমাদেরকে শব্দগুলোই বলা হবে তো আমরা এই শব্দগুলো শিখে ফেলব হ্যান্ড কার্সিভ প্রণাম করো এইচ এ অ্যান্ড ডি হ্যান্ড তারপর কী আছে ক্যারিয়ার না দেখো ক্যা ই আর সি তারপর কী আছে এইচ আই ই এফ হ্যান্ড কার্সিভ আর কী আছে হ্যান্ড এইচ ই এন এটা এটা কী দিয়ে হয় এটি হচ্ছে তোমার এস দিয়ে তাই না তারপর পেজে যাও ওকে এই হলো আমাদের রিডিং এখন আমরা যেটি করব সেটা হচ্ছে অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুকটা দেখব কী দেখব অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক তাহলে অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুকে কী খুলবো আমরা তাও পেজ 16টা খুলব এখন দেখো এখানে কী আছে এই যে 17 আমরা কী করেছিলাম পি এইচ আই এস বি ইজ এ এইচ এ এন ডি হ্যান্ড ক্যা ই আর সি এইচ আই ই এফ এটা কি দিস ইজ হ্যাঁ আর দ্যাট কী ছিল বলতো পি এইচ এ টি দ্যাট ইজ এ কী ছিল বলতো হ্যাঁ দ্যাট ইজ এ ব্যাগ ছিল বি এ জি ব্যাগ ছিল তাই না হ্যান্ডকার্সে আর ব্যাগ ছিল এখন এটির কাজ হচ্ছে বইয়ে এই বইয়ে কিন্তু সম্পূর্ণটা হচ্ছে তোমাদের কাজ এটাই হোমওয়ার্ক থাকবে কী হোমওয়ার্ক থাকবে দেখো পুট এ রিং রাউন্ড দ্য রাইট ওয়ার্ড অর্থাৎ যে বৃত্ত চিহ্ন দাও কিসে সঠিক শব্দে কেমন এখন দেখো ব্যাগটি কোথায় আছে দেখতে পাচ্ছ মহিলাটির হাতে তাহলে কি রিনের শব্দ দেখতে পাচ্ছ টি এইচ আই এস দিস আই এস ইজ এ ব্যাগ তারপরে কী আছে টি এইচ এ টি ব্যাগ তাহলে এই দুটো শব্দের মধ্যে কোনটি কারেক্ট হবে অবশ্যই দিস কেন 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 না এটি কাছে আছে সেজন্য দিস তাহলে আমরা দিসটাতে কী করে দেব বৃত্ত করে দেব শেষ তারপর দেখতে পাচ্ছ ওর আঙুলটি বাচ্চাটির ছবিটির দিকে তাকাও এবং মুরগিটা কোথায় হাতটা কোথায় তাহলে কী হবে এখানে তাও একই কথা আছে টি এইচ আই এস দিস টি এইচ এ টি ব্যাগ আবার এখানে কী আছে আই এস ইজ এ এইচ ই অ্যান্ড হ্যান্ড তাহলে কী হলো দিস ইজ এ হ্যান্ড দ্যাট ইজ এ হ্যান্ড কোনটা হবে বলতো কাছে কোনটা এটা কি কাছে কাছে বোঝাচ্ছে না দূরে তাহলে এটা কিসে হবে দ্যাট হবে এখানে আমরা কিসে দিয়ে দিব
A E I B I W B P G 16 তাহলে কি হবে T H I S B T H A T দ্যাট আছে না ইজ এ বি এ জি ব্যাগ আমরা কি পড়েছিলাম ব্যাগ এটা কাছে ছিল বলে এদিকে গোল করেছি ঠিক তদ্রূপ এটাতে কি করতে হবে তোমাদেরকে এই যে দ্যাটে গোল করে দিতে হবে তাই না তারপর দেখো পেজ এখানে আমার কি অবস্থা দেখতে পাচ্ছো দিস ইজ এ হ্যান্ড দ্যাট ইজ এ হ্যান্ড তা এখানেও কি হবে অবশ্যই দ্যাট হবে কেমন এটিও কি হলো দূরে হচ্ছে নাকি বলো তো এটা কি কাছে এটি থেকে একটু কাছে মনে হচ্ছে না হাতটা একটু ছোট আমরা এটাকে দিস বলতে পারি কোনো অসুবিধা নেই কেমন তারপর কি হবে তাহলে আমরা দিসে কি দিয়ে দেব হ্যাঁ বৃত্ত করে দেব তারপরে দেখো টি এইচ আই এস দিস আই এস ইস দিস ইজ এ এফ এল ও ডাব্লিউ ই আর ফ্লাওয়ার দিস ইজ এ ফ্লাওয়ার টি এইচ এ টি দ্যাট তাহলে কি হবে দ্যাট এটা কাছে লাগছে মনে হচ্ছে না দূরে কাছে মনে হচ্ছে তাহলে কি হবে দিস হবে তাহলে আমরা কিসের দিব দিসে দিব এখন পেজ 17 দেখো হ্যাঁ 17 দেখতে পাচ্ছো টি এইচ ছবিটির দিকে তাকাতে হবে কিন্তু তাহলে কি আছে উপরে ফ্যান হাত দিয়ে দেখানো হচ্ছে টি এইচ আই এস দিস আই এস ইজ দিস ইজ এ ফ্যান টি এইচ এ টি দ্যাট তাহলে কি হবে দিস হবে না তাহলে দ্যাট হবে দ্যাটটাকে আমরা কি করে দেব বৃত্ত করে দেব তাহলে আমরা বৃত্ত করে দিই দ্যাটে ঠিক আছে এখানেও করে দিই এটি হবে দিসে এটি কিন্তু তোমরা বইয়ে করবে হোমওয়ার্কটা এটিও দিসে দিব কারণ এটি এই হাতের তুলনায় এই হাতটা একটু কাছে মনে হচ্ছে ঠিক আছে ওকে নেক্সট দেখো কি আছে দেখতে পাচ্ছ হাতের মধ্যে দিস টি এইচ আই এস দিস আই এস ইজ দিস ইজ অ্যান ই জি জি বা ই ডাবল জি এগ দিস ইজ অ্যান এগ দ্যাট ইজ অ্যান এগ তাহলে কোনটা কাছে হচ্ছে কাছে না দূরে হ্যাঁ কাছে তাহলে দিস দিয়ে গোল করে দাও ফিনিশ তাহলে আমরা আজকে যেটি করব সেটি হচ্ছে ডিকটেশন এখন ডিকটেশন আমরা এর আগে অ্যাক্টিভ ইংলিশ ইন্ট্রোডাক্টরি বুক থেকে পেয়েছিলাম হ্যান্ড কার্সিভ আর হ্যান্ড পেয়েছি তাই না এখানে দেখতে পাচ্ছি আবার ফিশটা আছে হ্যাঁ দেখতে পাচ্ছ এফটা এফ আই এস এইচ ফিশ দাও এফটা এফ আই এস এইচ এগুলো আমরা কি করব ডিকটেশন আকারে শিখব এইগুলো আমাদের ডিকটেশন আর হোমওয়ার্কটা কি হোমওয়ার্ক হচ্ছে এ ই আই ডাব্লিউ বি পিজি কত হ্যাঁ পিজি 16-17 কোথায় করবো আমরা বইয়ে করব ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্ত যা পড়িয়েছি মনে থাকবে আশা করি মনে থাকবে ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো এই কামনায় আল্লাহ হাফেজ